বিটেক চাওয়ালা টিনের শেডে জল জল করছে দোকানের নাম, রুজির খোঁজে দুই ইঞ্জিনিয়ার, একের পর এক নামি দামি রেস্তোরাঁ, কাপড়ের দোকান, তার মাঝে ইটের গাঁথনির উপর টিনের শেডে জল জল করছে বিটেক চাওয়ালা। রবিবার রাতে ইংরেজি নতুন বছরের প্রথম দিন ওই নামে চায়ের দোকান খুললেন মালদহের দুই ইঞ্জিনিয়ার। ইংরেজবাজার শহরের স্টেশন রোডে কানি মোড়ে ভাড়া নিয়ে দোকান খুলেছিল তাঁরা। দোকান আর তার দুই মালিকের চা বিক্রির ছবি এখন সমাজ মাধ্যমে ছড়িয়েছে। উত্তর চব্বিশ পরগনার হাবড়া স্টেশনের এম এ ইংলিশ চাওয়ালি, তারপরেই পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের এম এ চাওয়ালার পর এবার বিটেক চাওয়ালা দোকানের মালিক মালদহের আলমগীর খান এবং রাহুল আলী। আলমগীর কালিয়াচকের থানা রোড ও রাহুল ইংরেজবাজার শহরের রেল কলোনির বাসিন্দা। দুজনেই মালদহে গনি খানের নামাঙ্কিত কারিগরি কলেজের ছাত্র ছিলেন। আলমগীর 2017 সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্স করেন। এই বছর কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্স করেন রাহুল। তিনি আর পড়াশোনা না করলেও আলমগীর কলকাতার একটি বেসরকারি কারিগরি কলেজ বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে 2021 সালে বিটেক পাস করেন। তাঁর বাবা সাহেনশা খান ঢালাই মেশিন ভাড়া নিয়ে পাঁচ ছেলে মেয়েকে নিয়ে সংসার চালাচ্ছেন। আলমগীর তাঁর বড় ছেলে। রাহুলের বাবা মনসুর আলী পেশায় ট্যাক্সি চালক। দোকানের এমন নাম কেন? আলমগীর বলেন, গুজরাতের একটি সংস্থায় কলেজের ক্যাম্পাস ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি মিলেছিল, তবে 15,000 টাকার বেশি সংস্থা দিতে রাজি হয়নি। এখন 27 বছর বয়স হয়ে গিয়েছে, চাকরির আশায় বসে থাকলে বয়স থেমে থাকছে না, কিছু করার জন্য চায়ের দোকান খুলেছি। রাহুল বলেন, চায়ের দোকানে বসে প্রচুর সময় কাটিয়েছি, ভালো চা বিক্রি করলে মানুষ এমনিই আসবেন, সেজন্যই চায়ের দোকান খোলা। কারণ কোনো কাজেই যে ছোট নয় তা বোঝাতেই দোকানের নাম বিটেক চাওয়ালা। আলমগীর বাবা সাহেনশা বলেন, ছেলেকে অনেক টাকা খরচ করে পড়াশোনা করিয়েছি, ছেলে এখন চায়ের দোকান খোলায় অনেকের কথা শুনতে হবে ঠিকই, তবে বাড়িতে বসে থাকার চেয়ে চায়ের দোকান করা অনেক ভালো। দোকানের উদ্বোধন করেন স্থানীয় 26 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গৌতম দাস। তিনি বলেন, চায়ের দোকানের পাশাপাশি আলমগীর ও রাহুল চাকরির পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছেন, ওদের উদ্যোগকে প্রশংসা করতেই হয়। মালদহ পলিটেকনিক কলেজের অধ্যক্ষ স্নেহাশিস গুহ বলেন, ভিন রাজ্যেও ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়াদের চাহিদা মতো বেতন মিলছে না, এ রাজ্যেও তারা তেমন সুযোগ পাচ্ছেন না, দুঃখ হয়। আশা করছি আগামী দিনে ছবি বদলাবে। চায়ের দোকান দেওয়া ছাত্রদের জন্য শুভকামনা রইল।